এটা আমার হাতে বানানো দুল, এক সময় ভীষণ গয়না বানাতাম, এটা আমার হাতে বানানো সফট টয়েস। তারপরে এটাও তাই, এটাও কুকুর বানিয়েছিলাম, আমি শিখিনি কোথাও, বানাতাম আইডিয়া থেকে বানাতাম। তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলে যে টপিকটা রয়েছে, আমাদের বন্ধু রঞ্জনা দিয়েছে, দেখো এটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি। তখন মানে প্রথম আমার নিজের আইডিয়া করে এটা করা, এরও সেই আঁকাগুলো আঁকা তখন ছিল, মানে কোনো আঁকার খাতা আলাদা ছিল না, আঁকার কোনো বক্স ছিল না, একটা সেই জ্যামিতি বক্সের মতো বক্সে কিছু রং থাকতো, সেখানে একটু তুলি ডুবি ডুবি আঁকতাম এরকম, তারপরে পেন্সিল স্কেচ করতাম ছবি দেখে দেখে। তো ওই যে আজকে যেটা দিয়েছে যে মানে মন ভালো না থাকলে কী করো, রঞ্জনা সেনগুপ্ত রঞ্জনা দিয়েছে, আমাদের বন্ধু রঞ্জনা। তো আমি এগুলো করতাম, কেন করতাম বলছি, কারণ এগুলো সবই তো বসে বসে করার জিনিস। এখন না, এই যে মানে হাতে পেন ছিল, পেন দিয়ে খানিকটা এরকম করে এঁকে ফেললাম। তখন ওই বইটা দেখেছিলাম চামেলি ম্যাম সাহেব, সেই দুটো কুড়ি একটি পাতা, না দুটি পাতা একটি কুড়ি সে তুলছে, সেরকম ছবিটা ওটা। আর এরকম আমি ছবি তুলতে খুব ভালোবাসি, প্রাকৃতিক ছবি তো মানে ভীষণ, প্রকৃতিকে ভীষণ ভালোবাসি। এটা আমার ঘরের জানলা দিয়ে সূর্য ওঠা দেখা। তো সেটাই বলছি, করতাম কেন বলছি, কারণ এখন না আমার মানে পিঠে ভীষণ ব্যথা হয়, পারি না বসে বসে যে করবো। শাড়িতে এই যে ফুল, ভীষণ ফুল গাছ লাগাতাম, এখন জায়গা নেই আমার এখানে, তাই পারি না। ব্যাঙ্গালোরে প্রচুর গাছ করেছিলাম, পিঠে ভীষণ ব্যথা হয়, একটা সময় প্রচুর শাড়িতে, জামায় পাঞ্জাবিতে, টি শার্টে এঁকে এঁকে এক্সিবিশন করেছি, কিন্তু সেসব কাজগুলো প্রত্যেকটা, গয়না বানানোর কাজ, এগুলো আমি ভীষণ দেখি, এই যে পশু পাখি এদের বিভিন্ন মুডগুলো ধরে রাখি, তো সেই জন্য ওই সব কাজগুলো এখন আর হয় না, ওগুলো সব করতাম বলছি। এখন শুধু এই ছবি তোলাটা, আর যখন মন ভীষণ খারাপ লাগে, বুঝতে পারছি না মন কেন খারাপ লাগছে, তখন মোটিভেশনাল চ্যানেলগুলো ভীষণভাবে দেখি। আর যারা অনেক কষ্ট নিয়ে, কারোর হাত নেই পা নেই, নানা রকম অসুস্থতা সব নিয়ে যারা এখনও সুন্দরভাবে নিজেদের জীবনটাকে করছে, তো সেগুলোকে দেখে আবার ইন্সপায়ার্ড হই। এইসব ছবি তোলা, ছবি তুলতে আমি ভীষণ ভালোবাসি। এখন এই ছবি তোলা আর ওই মোটিভেশনাল চ্যানেল দেখা, এই দুটোই আমি করি, মানে আর বই পড়ি। তবে এই যে একসময় গিটার বাজাতাম, মন ভালো না থাকলে গিটার নিয়ে বসে পড়তাম, গিটার বাজাতাম, এই ছবিগুলো এই হঠাৎ করে মনে হলো একটু এঁকে ফেলি, এঁকে ফেললাম। ফুল, রাস্তায় যে ফুলগুলো পড়ে থাকে তার মধ্যে, মানে এগুলো আমার হাতের বানানো গয়না, তো সেটাই আর কি। মানে এখন দুটো জিনিসের মধ্যে আটকে গেছি, কিন্তু আগে আমি প্রচুর জিনিস করেছি, কিন্তু যতটা বয়স বাড়ছে পিঠের ব্যথাটা হয়। শ্রীকৃষ্ণ বানিয়েছিলাম, এঁকেছিলাম এরকম আর কি, রাধাকৃষ্ণ তো প্রচণ্ড ভালোবাসি আমি। তো রান্না, এই দুলটা না খুব সুন্দর, এখানে ছবিটা আসেনি, এটা সেই সুতো পেঁচিয়ে 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 পেঁচিয়ে, তারপরে লিখতাম এই যে লেখা, এই লেখাগুলো আমার একসময় প্রচুর বেরোতো। এখন লিখি ঠিকই, একটা জায়গায় লিখি, কিন্তু সেটা এরকম কোনো টপিকের উপরে লেখা হয় না, সেটা অন্য অ্যাস্ট্রোলজিক্যাল লেখা লিখি, কিন্তু এগুলো মনের শক্তি বাড়ানোর জন্য যে লেখাগুলো সেগুলো একসময় লিখতাম। আর এই বনে জঙ্গলে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ভীষণ ভালোবাসি, তার জন্যেই এই যে রাস্তায় সব ফুলগুলো পড়েছিল কুড়িয়ে এনে রেখেছি, এত ভালো লাগে না, পাগল পাগল লাগে এই ফুলগুলো। প্রকৃতি মানেই আমার কাছে মানে একটা অসম্ভব সুন্দর জিনিস, উজাড় করে ঢেলে দিয়েছে ঈশ্বর। এইসব ছবিগুলো আমারই তোলা, এটা সিমসা বলে একটা জায়গায় গেছিলাম। আর যখন ভালো লাগে না, তখন আমার বিভিন্ন গ্রুপ আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে হয়তো কোনো গেট টুগেদার করলাম, মিকি মাউসও আমার বানানো, এগুলোকে ধরে ফেলে দিতে ইচ্ছা করে না, নোংরা হয়ে গেছে, কিন্তু একসময় তো তখন মানে মনে হতো আর বানাতাম, মনে হতো আর বানাতাম, নিজের আইডিয়া দিয়েই বানিয়ে ফেলতাম, নিজে একটা পিস বোর্ডের উপরে এঁকে নিতাম, এঁকে নিয়ে তার মধ্যে ওই তুলোগুলো কিনে এনেছিলাম, ওগুলো ঢোকাতাম, সেলাই করতাম, এসব গয়নাগাটি বানাতাম, নিজেও পড়তে ভালোবাসি আর প্রচুর বিক্রিও হতো। কিন্তু এখন সব ওই পিঠে ব্যথার জন্য আমার আটকে গেছে, এই লেখা টেখাগুলো আগে একসময় প্রচুর লিখেছি, এখন সেসব আর হয় না। যাই হোক, এখন ওই দুটো জিনিসের মধ্যেই আমি আটকে রয়েছি, একটা হচ্ছে বিভিন্ন প্রকৃতির ছবি তোলা আর মোটিভেশনাল চ্যানেল দেখা।